বিজনেস না, নতুন বিজনেস টাকা, শুধু টাকাই চেনো তুমি, শুধু টাকাই চেনো আর কিচ্ছু না, শুধু মানে কিভাবে টাকা ইনকাম করা যায়, তাতে মেয়েকে রাস্তায় নামিয়ে দিই, মেয়েকে যে ধরনের ব্যবসা করানো যায় সব ধরনের ব্যবসা করাবো, তো বাড়িতে যাকেই নিয়ে আসি। এবার নতুন নাটক শুরু হয়েছিল, পাঠালো মানে বারবার তাড়ানোর পরেও রিমি বলল আমি প্রীতমকে ডিভোর্স দিয়ে দেবো, আমি জোর করে সংসার করতে চাই না। তার পরক্ষণেই সংসার করার জন্য জোর করে সঙ্গীতা ম্যাডামকে সাথে নিয়ে রিমির মা রিমিকে জোর করে প্রীতমের বাড়ি রেখে দিয়ে আসলো। প্ল্যান পুরোটাই প্ল্যান মাফিক, সংসার করার জন্য না, টাকা দায়ের জন্য। এবারে বলেছে যে জোর করে রেখে দিয়ে আসবো, যদি আমার মেয়েকে তাড়িয়ে দেয় 10 লাখ টাকা দাবি করব। 10 লাখ টাকা মেয়ের নামে সওদা করা হয়েছে, মেয়ের নামে, মেয়েকে সওদা করে 10 লাখ টাকার বিনিময়ে প্রীতমের বাড়ি রেখে দিয়ে এসছে। প্রীতম এবার তাড়ালেই 10 লাখ টাকা দাবি করব। এটাই হচ্ছে রিমির মায়ের প্ল্যান, সেই প্ল্যানটা সাকসেসফুল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, মাবে টুপলাক চ্যানেলের তরফ থেকে আপনি চলে এসেছে আবারও সুন্দর ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছে, আমিও খুব ভালো আছি। বন্ধুরা শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি পৌঁছে গেছে, রিমিকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এত কিছু করার পরেও শেষ রক্ষা হলো না, এক কাপড়ে রিমি বেরিয়ে গেছে। এবং তার বেরোনোর আগে তার হাতের শাখা পলা সব খোলা করিয়েছে এবং এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়েছে। সে এখন বাড়ি ফিরে চলে এসেছে, তা কি লাভ হলো এত কিছু করে? আজকে যে মেয়েটা সংসার করতে পারলো না তার জন্য দায়ী কে? অনেকেই অনেককে দায়ী করছে, রিমির বাড়ির লোক প্রীতমের বাড়ির লোককে দায়ী করছে, প্রীতমের বাড়ির লোক রিমির বাড়ির লোককে দায়ী করছে। এখানে কি সত্যি শুধু একে অপরকে দোষ দিলেই কি হয়? যারা সংসারটা করছে তাদেরকে সুযোগ দেওয়া হোক, তাদেরকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। সব সময় হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় ব্যক্তি ঢুকে যাচ্ছে এবং অশান্তি ঝগড়া চরম লেভেলে চলে যাচ্ছে। বাড়িতে গুরুজনরা থাকলে কি করে? দুজনকে সামলানোর চেষ্টা করে, এক্ষেত্রে না, দুজনকে কোনো সামলানোর কোনো চেষ্টা নেই। মানে আগুনে যেরকম ঘি ঢেলে দিলে আগুন দাও দাও করে জ্বলে ওঠে, সেই রকম হয়েছে তাদের। স্বামী স্ত্রী অনেক রকম অশান্তি হতে পারে, তাদেরকে নিয়ে দুই ফ্যামিলি নিয়ে বসে আলোচনা করতে হতো। এক্ষেত্রে আমি যদি বলি যে প্রীতমের কোনো দোষ নেই, এটাও মানা যাবে না, রিমির কোনো দোষ নেই, এটাও মানা যাবে না। যদি প্রীতম এবারে বলছে রিমি জোর করে চলে এসেছে, রিমির মা আর সঙ্গীতা ম্যাডাম দিয়ে গেছে, সঙ্গীতা ম্যাডাম দিয়ে গেছে আর রিমির মা মিলে জোর করে রিমিকে দিয়ে গেছে, যদি জোর করেই দিয়ে যাবে তাহলে বাড়ি থেকে বের করে দিলে কি করে তোমরা? জোর করে কি সংসার হয়? আর যদি জোর করে দিয়ে যাবে তাহলে এই নাটকগুলো কেন করেছিলে? তাকে মানে রিমিকে, তোমার মা, প্রীতম, তোমাকে বলছি, খাওয়ানো, ঘুরতে নিয়ে যাওয়া, তারপরে আবার দুজনে মিলে এসে ঘুরতে গেলে, দার্জিলিং থেকে এসে দুজনে মিলে ঘুরতে গেলে, তারপরে রিমির জন্মদিন এত ঘটা করে পালন করা, এগুলোর তো কোনো দরকার ছিল না, কিসের জন্য? আজকে রিমির পছন্দের খাট কিনে অন্য কেউ এসে সেই খাটে শোবে, তাই নাকি? তো ফাইনালি রিমিকে বের করে দেওয়া হয়েছে, আর সঙ্গীতা ম্যাডাম এখন দিল্লিতে রয়েছে, সেটাই সে আপডেট দিয়েছে। এক্ষেত্রে যদি প্রীতমকে দোষ দেওয়া হয় তাও সেটা ঠিক হবে না, রিমিকে দোষ দিলে তাও হবে না। হ্যাঁ, বারবার রিমি চলে গেছে, কথায় কথায় বাড়ি থেকে বেরোনো উচিত না, কথায় কথায় বাড়ি থেকে বেরোনো উচিত না, শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত না, ঝগড়া অশান্তি হতেই পারে। বারবার গিয়ে রিমি ভুল করেছে, এবারও তাই হয়েছে। আর এদের দোষ কোথায় জানো? এরা পাদু করলো সোশ্যাল মিডিয়ায় বলে, হাগু করলো সোশ্যাল মিডিয়ায় বলে। সবটা কি সোশ্যাল মিডিয়ায় আনা উচিত? মানুষের পার্সোনাল বলে কিছু থাকে না, কিছু হলে কন্ট্রোভার্সি করতে বসে যায়, কিছু হলেই। আর এবারে অশান্তিটা চরম লেভেলের ছিল, চরম লেভেলে। এত কিছুর পরেও কিন্তু প্রীতমরা এখনো সোশ্যাল মিডিয়ায় কিছু জানায়নি,
এগুলো সবাই যে খবরগুলো পাচ্ছে সেটাই আপডেট দেওয়া হচ্ছে। আর সঙ্গীতা ম্যাডাম পুরোটাই জানেন, পুরোটাই আপডেট দিয়েছে। শেষ রক্ষা হলো না, আর সংসারটা শুধু প্রীতমের মায়ের জন্য হয়নি তা নয়, রিমির মাও এর জন্য দায়ী, রিমির বাবা মা দুজনে দায়ী, আর রিমি তো দায়ী আছেই। শ্বশুরবাড়িতে থাকলে বাপের বাড়ির বদনাম, বাপের বাড়ি থাকলে শ্বশুরবাড়ির বদনাম। মা বাবাকে কি কি না বলেছে ওয়াইটিতে, পুরো উলঙ্গ করে ছেড়ে দিয়েছে, উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। আর যখন বাপের বাড়ি ছিল তখন শাশুড়ি শ্বশুরকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। রিমিও কিছু কম যায় না। হ্যাঁ, রিমিকে পাগল বলা হয়, রিমি পাগল নয়। হ্যাঁ, তার একটা সমস্যা রয়েছে, কেউ তাই বলে সে পাগল নয়, তারও কিছু দোষ রয়েছে। সেই দোষ মানুষের, কিন্তু দোষ গুণ মিলেই মানুষ, কেউ ধোয়া তুলসী পাতা নয়। আজকে যদি বলো রিমির দোষ রয়েছে, তাহলে প্রীতমের কি দোষ নেই? প্রীতমেরও দোষ আছে। প্রীতমের মা প্রীতমের কোনো দোষই দেখতে পায় না, এটা তো সব থেকে ভুল না। যে পরের বাড়ির মেয়েকে যদি দোষ থাকে তাকে জ্বালাবো, তাহলে আমার ছেলেটার দেখি দোষটা আছে কি নেই? কিছু কিছু মা এত ভালোবাসে ছেলেকে যে নিজের ছেলের কোনো দোষই দেখতে পায় না, সব দোষ হয় পরের বাড়ির মেয়ে। একটা মেয়ে সব ছেড়ে যখন যায় তার শ্বশুর বাড়ি, কিচ্ছু চায় না, শুধু একটুখানি ভালোবাসা চায়। মেয়েরা ভালোবাসা পেলে না অনেক কিছু করতে পারে। আর যদি তাদেরকে টর্চার করা হয়, তাদেরকে তার সাথে যদি খারাপ ব্যবহার করে, তাহলে তারা তার উল্টোটাও হতে পারে, ভয়ঙ্কর হয়ে ওঠে। তো রিমিও এবারে গেছিল সংসার করতে, কিন্তু রিমি হয়তো জানতো না রিমির মায়ের প্ল্যান ছিল 10 লক্ষ টাকার জন্য রিমিকে সংসার করতে পাঠানো হয়েছিল, এটা প্ল্যান করে। বারবার যায়, বারবার চলে আসে, বারবার যায়, বারবার চলে আসে, কিছুই তো হয় না। এবারে হলো প্ল্যান করে রিমির মা রিমিকে শ্বশুরবাড়ি দিয়ে এসেছিল, যে এবারে যদি কোনো ঝামেলা হয়, জানে সংসার করতে পারবে না মেয়ে, বা মেয়ের সংসার টিকবে না, এই জন্য প্ল্যান করে শ্বশুরবাড়ি পাঠানো হয়েছিল, যে এবারে ওদের নামে কেস করে 10 লাখ টাকা খোরপোষ নেব, যা দিয়ে আমার মেয়ের বাকি জীবনটা কেটে যাবে। আর রিমির মা চায় না রিমি তার বাড়িতে থাকুক, তার বাড়ি ফিরে আসুক, রিমিকে নিয়ে ফেড আপ হয়ে গেছে নাকি। তা যদি নিজের মা তার মেয়েকে রাখতে অস্বীকার করে বা না চায়, তাহলে প্রীতমরা কি করে চাইবে? রিমির কি এমন দোষ রয়েছে যে তার মা জোর করে তাকে শ্বশুরবাড়িতে রেখে দিয়ে আসলো? ভিডিও তো আসবেই, ওরা ভিডিও করবে না এটা তো হতেই পারে না, আর সোশ্যাল মিডিয়ায় জানবে না এটা তো হতেই পারে না, তাই না? আর শাস্তি হবে, যে দোষ করেছে তার শাস্তি হবে। যদি প্রীতম দোষ করে থাকে, দোষ তো করেইছে, তার শাস্তি চাই। আর যদি রিমির মা রিমির বাবা দোষ করে, তাদেরও শাস্তি চাই। আর একটাই কথা বলবো প্রশাসনকে, যদি প্রীতমদের সবার চ্যানেলে ভিডিও বন্ধ থাকে প্রীতমের মায়ের প্রীতমের, তাহলে কেন রিমির মা দিনের পর দিন কন্ট্রোভার্সি করে যাচ্ছে? তাহলে রিমির মায়ের চ্যানেলটাও বন্ধ করা হোক। রিমির চ্যানেল উড়িয়ে দেওয়া হয়েছে, প্রীতমের চ্যানেল প্রীতমের মায়ের চ্যানেল বন্ধ করা আছে, ওদিকে দিশা নিয়েও কোনো ভিডিও দিচ্ছে না। তাহলে রিমির মা এই পিঙ্কি পাল কেন দিনের পর দিন ভিডিও দিয়ে যাচ্ছে? তার ভিডিও কেন বন্ধ হচ্ছে না? তার চ্যানেলও বন্ধ করা হোক। সব কিছু আপডেট দিয়ে যাচ্ছে, রিমির মা রিমির বাবা দুটো চ্যানেলই বন্ধ করা হোক। এরা কি, এরা কি ভিআইপি নাকি যে এদের চ্যানেলগুলো বন্ধ করা হয়নি এখনো? প্রীতমের মায়ের চ্যানেল বন্ধ, এই যে রিমির মা পিঙ্কি কাকিমা বলছি আপনাকে, যে এত তো বেয়ান 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 করে লাফাচ্ছিলেন, সেই বেয়ান শেষ রক্ষা করতে পারলো না, নাকি শুধু টাকার জন্য মেয়েকে রেখে এসেছিলেন, এটাও কি নতুন বিজনেস গেম প্ল্যান, ব্যবসা করছেন মেয়েকে দিয়ে? প্রতিবার যায় আসে যায় আসে মেয়ে, কোনো কিছু আদায় হয় না, এবারে প্ল্যান করে পুরোটা হয়েছে। রিমি আপডেট দিল প্রীতমকে ছেড়ে দেবে, প্রীতম যার সঙ্গে ভালো থাকে তার সঙ্গে থাকবে, রিমি ডিভোর্স দিয়ে দেবে। তারপর হঠাৎ করে একদিন রাত্রেবেলায় রিমি চলে গেল শ্বশুরবাড়ি, রিমির মা আর সঙ্গীতা ম্যাডাম গিয়ে দিয়ে আসলো। রিমি গিয়ে সংসার করে,
শাশুড়ির তো নয়নের মনি হয়ে যায়, যখনই রিমি অনেকদিন পরপর শ্বশুরবাড়ি যায় তখনই শাশুড়ি নয়নের মনি হয়ে যায়। দেওয়ার থেকে শুরু করে কোলে শোয়ানের থেকে শুরু করে দুজনে ডিল বানানো থেকে শুরু করে কি কি না করে, ওরে বাবা, সে ভালোবাসার শেষ নেই। ঘুরতে যাওয়া থেকে শুরু করে বাবা রে বাবা, এত মানে চোখে দেখা যায় না এত ভালোবাসা। তারপর কিছুদিন পরে তেতো হয়ে যায়, তখন মানে এমন কোনো নোংরা কথা নেই যে বলে না ছেলের বউকে। ছেলে বৌমার ঝগড়া হলে মাঝখানে ঢুকে গিয়ে ছেলেকে বলবে ভালো আর তুই খারাপ। তারপরে হঠাৎ করে দুদিনের মধ্যে বিষ হয়ে যায় চোখে, তারপরে আবার তাড়িয়ে দেওয়া হয়, তাড়িয়ে দেওয়া হয় আবার। তা প্রতিবার যখন এরকম নাটক করে তাড়িয়ে দেয়, এবারও রিমির মা প্ল্যান করেছে যে এইবারে পাঠাবো তারাবি বাছা, 10 লাখ টাকা বলবো, 10 লাখ টাকা। মেয়েকে সওদা করেছিলে, মেয়েকে বিজনেস করতে পাঠিয়েছিলে, যে এবারে মেয়েকে সওদা করে সংসার থেকে বার করলে 10 লাখ টাকা নেবে। শোনো একটা কথা শুনে জেনে রাখো, জোর করে আর যাই হোক সংসার করানো যায় না, সংসার করানো যায় না। যদি সংসার করাতে হতো তাহলে প্রথমেই তোমার মেয়ে সংসার করতে পারতো। কথায় কথায় বাড়ি ছেড়ে চলে আসে না কেউ, বাড়ি ছেড়ে চলে আসে না। তোমার মেয়ে কতবার হলো বলো তো, 1 বছরে বিয়ের মধ্যে 2-3 বার বাড়ি থেকে পালিয়ে যেত, আবার এখানে এসে কিছুদিন নাটক করে উল্টোপাল্টা গালিগালাজ দিয়ে আবার ফিরে যেত, আবার চলে আসতো আবার ফিরে যেত। যদি সে একটা বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট নাই করতে পারবে, বারবার পালিয়ে আসে, তাহলে বারবার কেন যায়, বারবার তাকে কেন ওখানে দিয়ে আসা হয়, কিসের জন্য? নিজের মেয়েকে নিজে নিয়ে থাকতে পারো না? বারবার যে যে ছেলেটা চায় না রিমিকে, সেই ছেলেটার কাছে বারবার দিয়ে আসো কিসের জন্য? আর এবারে অত্যাচারের চরম লেভেলে চলে গেছিল, কেননা তার জীবনে পুরনো প্রেম ফিরে এসেছে, সেই জন্য সে রিমিকে আর সহ্যই করতে পারছে না, রিমিকে জীবন থেকে বের করানোর জন্য উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে। তো এক্ষেত্রে যারা দোষ করেছে শাস্তি তো পাবেই, শাস্তি প্রাপ্য, অবশ্যই আমরা দেখতে চাই দোষীদের শাস্তি হোক, সে যেই দোষ করুক। আর যেসব চ্যানেলে এখনো ভিডিও বন্ধ হয়নি, তাদের ফ্যামিলির লোক, ফ্যামিলির লোকই তো কন্ট্রোভার্সি করছে, তারাই তো কন্টেন্ট দিচ্ছে, তারা শুধু কন্টেন্ট চাই, শুধু টাকা চাই, তো তাদের চ্যানেলও বন্ধ করা হোক। আজকে যদি প্রীতমের বাড়ির লোকের চ্যানেল বন্ধ করা হয়, প্রীতমের চ্যানেল বন্ধ করা হয়, তাহলে রিমির বাড়ির লোকের চ্যানেল কেন এখনো বন্ধ করা হয়নি? এটা অবশ্যই বন্ধ করা হোক। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সব বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।